না না এত এত যাবে না খুঁটিনাটি বলে সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না বললাম সুন্নাতগুলো আপনি বলছেন কি জানেন যে মুজাফফর বিন মুহসিন এইগুলো আলোচনা করে কেন এই তো শুরু হয়ে গেল মুজাফফর বিন মুহসিন আলোচনা করবে রাষ্ট্রীয়ভাবে কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় দুনিয়ায় কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় ও সাহাবাগেরা নবীর চেয়েও জ্ঞানীও বেশি ও নবীর চেয়েও জ্ঞানী বেশি প্রথম কথা বলি সালাত আগে পরিশুদ্ধ করুন তারপরে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করুন এটা না করলে হবে না আর সুন্নাতকে খুঁটিনাটি বলা বন্ধ করুন যা কিছু এসেছে সবকিছু তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওই হাদিসটি 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুর পানি মুখ ধোয়ার পরে এক চুল্লো পানি থুতনি মিশে দিচ্ছেন সাহাবীরা হালকা মনে করছেন তখন আল্লাহ নবী বলছেন সাহাবীরা হাকাদা আমারানি রব্বি আযযা ওয়াজাল আরে সাহাবীরা আমি কেন দিব না এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে এক চুল্লু পানি এটাও কার নির্দেশ আল্লাহর নবীর মাকবরে এখানে নেই শরীয়তকে ছোটখাটো বলছেন কেন আপনি সাবধান এমন করার কথা বললে আপনি বলেন ছোটখাটো আর একটা পদ্ধতি ছিল সঠিক পদ্ধতি আমল করতে গিয়ে জানার দরকার নাই কোন মাঝহাবে চালু আছে কে করছে কোন আলেম করছে দরকার নেই ছয় নম্বরটা ছিল কোন দলীয় বা মাঝহাবে স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য কোন কৌশল বা অপব্যাখ্যা করা যাবে না অপব্যাখ্যা দেখবেন